আমার সম্পূর্ণ নিজস্ব পদ্ধতিতে তৈরি আমের চাটনি, চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমের চাটনি করছি, ওই জন্য প্রথমে সর্ষে তেলে গোটা সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে আম আর স্বাদ মতো নুন আর হলুদ দিয়েছি। এবার এগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নেব, সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার একটু জল দিয়ে দিচ্ছি, জলটা মিশিয়ে নেওয়ার পর আমি গুড় দিয়ে দিচ্ছি। এবার আমি আরো খানিকটা গুড় এখানে মিশিয়ে নিচ্ছি। এবার সবকিছু ভালো করে আমি মিশিয়ে নেব। গুড়টা দেওয়ার পর দেখুন গুড়টা গলতে শুরু করেছে, কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। এবার গুড় কিশমিশ সব ভালো করে আমি মিশিয়ে নেব। চাটনিটা হয়ে গেছে, এখন আমি একটু পাঁচফোড়ন ভাজা গুঁড়ো উপর থেকে মিশিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন ভাজা গুঁড়োটা মেশাবার পর একটু সাদা তিল দিয়ে দিচ্ছি। সাদা তিল আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। শেষ পর্যায়ে আমি একটু বিট লবণ মিশিয়ে দিচ্ছি, স্বাদটা খুব ভালো হবে। তিল যোগ করে, কিশমিশ যোগ করে আমি এটা নিজস্ব পদ্ধতিতে তৈরি করি, করে দেখি। বিট লবণটা ভালো করে মিশিয়ে নিয়েছি, আমের চাটনিটা তৈরি হয়ে গেছে। যারা ভিডিওটা দেখছেন যেসব বন্ধুরা, ইচ্ছে হলে ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগবে খেতে। আর ঠান্ডা হলে এই যে একটু গ্রেভি দেখছেন আর একটু শুকিয়ে যাবে। আমি এই পর্যায়ে গ্যাসটা অফ করে দেব। আমি এখানে ভাজা তিল ব্যবহার করেছি। আমার নিজস্ব পদ্ধতিতে তৈরি এই ইউনিক আমের চাটনির রেসিপিটি দেখুন হয়ে গেছে।